আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সূরা ইয়াসিন শিক্ষার ক্লাস হচ্ছে। আজকে আমরা দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। প্রথম পর্বে আমরা শিখেছিলাম এই 15 নং আয়াত পর্যন্ত। আজকে আমরা 16 নং আয়াত থেকে শিখব ইনশাআল্লাহ। প্রথম পর্বটি যারা দেখেননি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন, অথবা ইউটিউবের সার্চ অপশনে লিখবেন বাহক টিভি সূরা ইয়াসিন, এটা দিলেও আপনি সর্বপ্রথম ভিডিও পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের 1 নং পর্বের ভিডিওটি খুব ভালো লেগেছে। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখার চেষ্টা করবেন, একদম না টেনে। আর সবথেকে ভালো হবে আপনাদের সামনে যদি একটা কোরআন শরীফ নিয়ে বসেন এবং আমি যেটা বলি ওইটা আপনি নিজে নিজে কোরআন শরীফে প্র্যাকটিস করেন, ওইটাই আরও বেটার হবে। অথবা আপনার হাতে যদি কোরআন শরীফ না থাকে তাহলে এই ভিডিও দেখে দেখেও আপনি পড়তে পারবেন, শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনি দেখছেন বাহক টিভি। এখনও যদি আপনি লাইক না দিয়ে থাকেন ভিডিওতে, ছোট একটি ক্লিক করে লাইক করে দিন। পুরো ভিডিও জুড়ে সঙ্গে রয়েছি আমি সাব্বির হোসাইন। ক্বালু রব্বুনা, ক্বালু রব্বুনা, ইয়া এখানে আইন, ইয়ালামু বলা যাবে না, ইয়ালামু ইন্না ইলাইকুম, ইয়ালামু ইন্না ইলাইকুম, লামুরসালুন, লামুরসালুন, ক্বালু রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, তয় হবে তাই বলবেন না, তাতায়্যারনা বিকুম, লা ইল্লাম, এখানে দেখেন নুন সাকিন রয়েছে তাহলে লা ইল্লাম বলতে হয়। আসলে এখানে কায়দা হচ্ছে এই তাসদিদ হচ্ছে শক্তিশালী, এর আগে এই সাকিনটা হচ্ছে দুর্বল, এই জন্য তাসদিদের আগে যদি কোনো সাকিন থাকে বা খালি অক্ষর থাকে সেগুলো বাদ যায়, সরাসরি তার আগের হরকত এই যে এই হরকতটা তাসদিদকে ধরে, তাহলে লা ইল্লাম, তাং তাহু লানার জুমান্নাকুম ওয়ালায়ামাসান্নাকুম, ওয়ালায়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তান্তাহু লানারজুমান্নাকুম ওয়ালায়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম, ক্বালু তাইরুকুম মাআকুম, ক্বালু তাইরুকুম মাআকুম আইন যুকিরতুম, আ ইং বলবেন, ইন বলবেন না, ইং অনেশ্বর হবে, আ ইং যুকিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন, বাল আনতুম কওমুম মুসরিফুন, ক্বালু তাইরুকুম মাআকুম আইন যুকিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন, ওয়াজা এখানে 4 লিফট টান দিবেন,
ওয়াজা, এই যে এই চিহ্ন থাকলে চার এলিফ টান হয়, পূর্বে বলেছি। ওয়াজা আমিন আকসল মাদিনাতি রজুলুই ইয়াসআ قَالَ يَا قَوْمِ اتَّبِعُوا الْمُرْسَلِينَ وَجَاءَ مِنْ أَقْصَى الْمَدِينَةِ رَجُلٌ يَسْعَى قَالَ يَا قَوْمِ اتَّبِعُوا الْمُرْسَلِينَ اتَّبِعُوا মাল্লায়াস আলুকুম আজরাওয়াহুম মুহতাদুন ইত্তাবিউ মাল্লায়াস আলুকুম আজরাওয়াহুম মুহতাদুন ওয়ামালিয়ালা আবুদুল্লাজি ফাতরনি ওয়া ইলাইহি তুরজাউন ওয়া মালিয়া লা আবুদুল্লাজি ফাতরনি ওয়া ইলাইহি তুরজাউন আ আত্তাখিযু আ, এখানে দুইটা হামজা, আ আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইউরিদনির, এখানে এই একটু নাকের ভিতর নেবেন, ইউরিদনির রহমানু বিদুরিল্লা, এখানে বিদুরিল্লা এভাবে, তুগনি আন্নি শাফাআতুহুম শাইআও ওয়ালা ইউনকিযুন আআত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইয়ুরিদনির রহমানু বিদুরিল্লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআও ওয়ালা ইউনকিযুন ইন্নি ইযাল লাফি ضَلَالٍ مُبِينٍ إِنِّي إِذًا لَفِي ضَلَالٍ مُبِينٍ إِنِّي تين ألف تان ديبن أي চিহ্ন যত জায়গায় থাকবে তিন ألف تان ديبن إِنِّي آمَنْتُ بِرَبِّكُمْ فاسمعون إني آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة قيل ادخل الجنة قال يا ليت قَوْمِي يَعْلَمُونَ قَوْمِي يَعْلَمُونَ قِيلَ ادْخُلِ الْجَنَّةَ قَالَ يَا لَيْتَ قَوْمِي يَعْلَمُونَ بِمَا غَفَرَ لِي ربي وجعلني
মিনাল মুকরমিন বিমা গফারলি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরমিন وَمَا أَنزَلْنَا عَلَى قَوْمِهِ مِنْ بَعْدِهِ مِنْ جُنْدٍ مِنَ السَّمَاءِ وَمَا كُنَّا مُنْزِلِينَ وَمَا أَنزَلْنَا عَلَى قَوْمِهِ مِنْ بَعْدِهِ مِنْ جُنْدٍ مِنَ السَّمَاءِ وَمَا كُنَّا مُنْزِلِينَ إِنْ كَانَتْ إِلَّا صَيْحَةً وَاحِدَةً فَإِذَا هُمْ خَامِدُونَ إِنْ كَانَتْ إِلَّا صَيْحَةً وَاحِدَةً فَإِذَا هُمْ خَامِدُونَ يَا حَسْرَةً عَلَى الْعِبَادِ مَا يَأْتِيهِمْ مِنْ رَسُولٍ إِلَّا كَانُوا بِهِ تهزئون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون وَإِن كُلُّ لَمَّا جَمِيعٌ لَدَيْنَا مُحْضَرُونَ وَآيَةٌ لَهُمُ الْأَرْضُ الْمَيْتَةُ وَآيَةٌ لَهُمُ الْأَرْضُ الْمَيْتَةُ أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون من العيون بول بين عين بش عو يا واو بش يون
মিনাল উয়ুন ওয়াজআলনা ফিহা জান্নাতিম মিন নাখিলি ওয়া আ'নাবি ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন লিয়াকুলু লিয়া বলবেন লিয়াকুলু মিন সামারিহি ওয়ামা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন লিয়াকুলু মিন সামারিহি ওয়ামা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন সুবহানাল্লাযী খলাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন সুবহানাল্লাযী খলাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়ামিন আনফুসিহিম ওয়ামিম্মা লা ইয়ালামুন ওয়া আয়াতুল লাহুমুল লাইল নাসলাখু মিনহুন নাহারা ফাইযা হুম মুযলিমুন ওয়া আয়াতুল লাহুমুল লাইল নাসলাখু মিনহুন নাহারা ফাইযা হুম মুযলিমুন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এই 37 নং আয়াত পর্যন্ত, এরপরে আমরা 38 নং আয়াত থেকে শুরু করব তৃতীয় নং পর্বে। এটা ছিল 2 নং পর্ব। এর পূর্বের পর্বটি অর্থাৎ 1 নং পর্বটি যারা দেখেননি তারা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারবেন, অথবা ইউটিউবের সার্চ অপশনে গিয়ে সার্চ দিবেন বাহক টিভি সুরে ইয়াসিন, এটা দিলেও সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন। তো ভিডিওতে লাইক করে দিবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন, তাহলে আমি খুব শীঘ্রই তৃতীয় নং পর্ব আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আপনি যদি বাহক টিভি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ওয়াল করে দিন। পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি সাব্বির হোসাইন, দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাহক টিভি।